ربي جل الله في قلبي جل الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي جل الله نور محمد صلى الله لا إله إلا الله নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা সবাই গোনাগার ডাকি তোমায় বারে বার দয়ালু নবীর হুসেনা পার কইর হাশর বেলা হাসবি রব্বি জাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহ তুমি নিরাকার নেই তোমার আকর্ষকার আল্লাহ তুমি নিরাকার নেই তোমার আকর্ষকার কোন নামে ডাকিব তোমায় বলে দাও মাহবুব আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি করবি গিরুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা এখনো অনেকেই দেখছি জিকিরি করেন না, জিকিরির জলসায় বসে জিকির করেন না, এই জবানের হিসাবটা কেমনে দিবেন? আল্লাহ কয় বান্দা ইন্নামা তুশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আল্লাহর ধরা আল্লাহর পাকড়াও বড় শক্ত বড় কঠিন, তার মানে আল্লাহ আল্লাহর বান্দাকে শক্ত করে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। এ যুবক আমার ভাই আমার বাবারা আমার মা বোনদেরকে বলবো গো প্রাণ করে জিকির করো, কারণ এই দুনিয়ায় বন্ধু পাওয়া যায়, অসুস্থ হলে অভাবে পড়লে হেল্প টাকা পয়সা পাওয়া যায়, অসুস্থ হলে ট্রিটমেন্ট পাওয়া যায়, বিপদে পড়লে সহযোগী পাওয়া যায়, কিন্তু পরকাল বড় ভয়ঙ্কর। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু আর মরতে পারবে না, ফিহা ওয়ালা ইয়াহিয়া বাঁচতেও পারবে না, ওমা হুমান হাবিয়া গায়িবিন ওখান থেকে পালাইতেও পারবে না। এই জন্য বলছি কক্সবাজার বিমান বন্দরের মানুষ হৃদয় খুলে শুনো, আজকে আমার হতে পারে মাহফিল তোমার নাজাতের উসিলা, এই মাহফিলের উসিলায় তোমার আপনজনের কবর আজাব আল্লাহ বন্ধ করে দিতে পারি। বন্ধুরে আমার জিকিরের ফজিলত এত বেশি রে, আমার দিকে তাকান, জিকিরের মধ্যে যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মালিকের জিকিরের জলসা, যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটা জিকির কিনা বলেন? এটাও জিকিরের জলসা, এখানে আমরা দাঁড়িয়ে এবং বসে এই জিকির আজকে সম্পূর্ণ করব, এটাও জলসা। ও বন্ধু, জিকির আপনার জীবনের গুণাগুলি মাফ করে দিবে, এই জিকির আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে, এই জিকির আপনার হার্টকে স্ট্রং করবে, এই জিকিরের কারণে আপনার জীবনের সব কিছু সুন্দর হয়ে যাবে, আপনার অভাব অনটন দুঃখ দুর্দশা শত্রু থাকবে না, কারণ হলো আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরকুম মাশকুরুনি ওয়ালা তাকফুর, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হয় না, জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে আপনি যোগ আপনি জিকির করছেন আল্লাহ আপনার জিকির করছে, তার মানে আল্লাহ আল্লাহর রহমতের ছায়াতলে আপনাকে রেখেছে, কোনো শত্রু আপনাকে গায়েল করতে পারবে না। আল্লাহু খায়রুল মাকিরিন, শ্রেষ্ঠ ক্ষমতা শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ। যারা জিকির করে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো বন্ধু শত্রু নেই, শত্রুতা করেও বন্ধু টিকে থাকতে পারবে না। জিকির মানুষকে কত দূর পর্যন্ত নিয়ে যায় আমি আপনাদেরকে বলি, এই জিকিরের মধ্যে অন্যতম জিকির হলো নামাজ।
কথা কোন না কেন আমি তো দলিল দিয়ে কথা বলছি সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সালাতাত তানহারিল ফাহশায়ুল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ মিফতাহুল জান্নাতি সালা নামাজ হলো জান্নাতের চাবি তাহলে জিকির করলে আপনার জান্নাত বরাদ্দ জিকির করলে মালিকের সাথে আপনার দিদার হয়ে যায় জিকির করলে আপনার জীবনের গুনাহ থেকে বেঁচে থাকা যায় বন্ধুরে আবার এখন কি শীতের দিন না গরমের দিন সবাইকে বলতে হবে এখন কি শীতের দিন না গরমের দিন বন্ধুরে আমার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত জিকিরের ফজিলত কত আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমার নবী কি করলেন বের হলেন বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরে না ঝরে একেবারে গাছটা শূন্য হয়ে যায় গাছটাকে বড় অসহায়ের মতো লাগে কিছুদিন পরে দেখবেন সবুজ পাতা যখন গজায় রূপে গুণে পরিপূর্ণ ভরপুর হয়ে যায় আমাদের মধ্যে একটা ফিলিংস আসে এক্সট্রা ঠিক কি না যেহেতু সুন্দর শীতল ডানা মেলেছে সবুজ শ্যামল পাতা গজিয়েছে মনে হয় যেন বৃক্ষের নিচে বসে একটু আমরা বৃক্ষটার নিচে বসলে একটু শীতল হতে পারবো ঠিক না বলে বন্ধুরে আমার দেখেন আমার নবী আমাদেরকে কেমন করে বুঝিয়েছেন হাদিস শরীফ আমার নবী কি বললেন আমার নবী বলতেছেন আমি গাহাটতে লাগলাম দেখলাম গাছের পাতা ঝরে ঝরে পড়ছে আপনাদেরকে এক্সাম্পল দেই আপনারা আমার আপনারা বড়ুই গাছ দেখছেন নি গ্রামে গঞ্জে বড়ুই বড়ুই টক মিষ্টি বড়ুই ছোট ছোট দেখছেন না পাকার পরে কি গাছে রাখা যায় আম পাকার পরে হাজার চেষ্টা করলে কি গাছে রাখা যায় কোনোভাবে ফোকা ফাফা ফাঁকা ফল গাছে রাখা যায় না ও বন্ধু কি মধুর খবর জিকির কত বড় নিয়ামত আপনারা দেখেন আমার নবী ডাক দিলেন রে আবু জর গাছের ডালাটা আমার নবী স্পর্শ করলেন ধরার পরে আবু জরকে ডাক দিলেন আবু জর একটু উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি হাজির গো আমার নবী একটা ডাক দিয়ে বললেন রে আবু জর নজর দিয়ে চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রে আবু জর এই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে গাছটা শূন্য হয়ে গেছে রে ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা জিকিরের জলসা যেমন নামাজ হলো একটা অংশ জিকিরের সর্বোচ্চ উত্তম জিকির হলো নামাজ আমার নবী বলতেছেন কোন বান্দা যখন নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে মালিকের কদমে সেজদা দিবে আমার আল্লাহ খুশি এত বেশি খুশি হবে সেজদাটা দিতে দেরি রে ওই গাছের পাতার মতো সবগুলো গুনাহ ঝরে পরিষ্কার হয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ বলেন না জোরে জোরে সুবহানাল্লাহ একটু জিকির কি করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা জিকির অ্যাক্টিভ না এজন্য আমি জিকির করে মজা পাই না ও যেমনি আমার সাথে সাথে জিকির করছে আপনারা শুধু আল্লাহ আল্লাহ জিকির করতেন আর আমি সাথে সাথে কাসিদাগুলো মিলাইতাম দেখতেন কি মজা হইতো আপনারা অ্যাক্টিভ না অনলাইন থেকে আমার জিকিরগুলো শুনবেন শুনে নিজেদের দক্ষতাকে বাড়াবেন কারণ আল্লাহর কাছে যেতে হবে কোন মুখ নিয়ে যাবেন আল্লাহ তো আপনাকে পেট ভরে খাইয়ে পিঠ লাগিয়ে শুধু ঘুমানোর জন্য পৃথিবীতে পাঠায় নাই আপনাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে দায়িত্ব কি পালন করছেন কোন মুখ নিয়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহ বলছে সাবধান দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে লুকাইতে পারো কিন্তু মরার পরে লুকাইতে একদিন এমন অবস্থা হবে আল্লাহ কি বলেছেন وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت ام الله اكبر বলেন না একদিন কবরটা ওপেন হবে কিনা ওই দিনটা কোন দিন
কিয়ামতের দিন কাল হাশরের দিন আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন ওই দিন প্রত্যেকে জানতে পারবা দেখতে পারবা কে কি করেছো আর কি করনি আপনি আমি লুকাইবার কোন সুযোগ নাই কারণ কে রামান কাতিবিন কাদি বসিয়া সকল কর্ম লিখিতেছি হুকুমনিয়া আল্লাহর হুকুমনিয়া চল্লিশ কদম হাঁটিয়া আসবির স্বজন মনকারী নাকির হাজির হইবে রে তখন ঘুমটা খুলিয়া সওয়াল ও মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন চল্লিশ কদম আটিয়া আসবে রে স্বজন কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অমর জানিও তারি অমর জানিও তারি এগুলো বিবেকবান মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাবে বিবেকহীন যারা তারা কিছুই বুঝবে না কথাগুলো কি বাস্তব না কথা বলেন না আরো জোরে বলেন আমি জিকির নিয়ে বন্ধ ওয়াজ করতেছি এই জন্য আমি নিজে একটা গজল লিখেছি গাইবেন নি আমার সাথে আরো জোরে জিকিরের সাথে আল্লাহকে আমি কেন ডাকি আল্লাহর জিকির কেন করি কেন উত্তরটা কিছুটা তুলে ধরেছি শব্দ তোলা দ্বারা সম্ভব না ঠিক না বলে আরো জোরে আমার সাথে গাইবেন আকাশে সবাই ভালোবাসে যোছনা চড়াই তাই জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই বলেন আকাশে সবাই ভালোবাসে যোছনা চড়াই তাই জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া সবাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি রহমতের আশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া সবাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই ঠিক ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি দয়ার আশাই তোমার দয়া সবাই বলেন না সহজ চাই গো প্রভু তোমার দয়া চাই পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ গুণা তাই পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই মাটি সবাই ভালোবাসে দেহ গুণা তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই দিবানিশি তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি না যাতে রাশাই তোমার দয়া সবাই বলেন না তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই বলেন আকাশে সবাই ভালোবাসে যোছনা চড়াই তাই জমিনে সবাই ভালোবাসে ফসল বনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই কথাগুলো ঠিক না এখন আপনারা একটা প্রশ্ন আমাকে করতে পারেন যে হুজুর আপনাদের ওয়াজে আসলে বলেন আমরা মাটির তৈরি না এখন মাটি কেন বললেন কারণ এখানে অনেক রহস্য আছে কারণ আমি আপনি কিন্তু মাটির তৈরি না মা হাওয়াও মাটির তৈরি
না আমি মাটিকে কেন সেলুট জানিয়েছি সম্মান জানিয়েছি তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আদি পিতাকে সৃষ্টি করার জন্য মাটি জমা করেছিলেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ এই উৎপত্তি যেহেতু কেন্দ্রস্থল যেহেতু মাটি সেই জন্য মা হাওয়াও কিন্তু মাটি থেকে না জোরে জোরে কোন সুবহানাল্লাহ আরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার তাইলে জিকিরের দরকার আছে না নাই জিকির করলে যদি শীতের দিনের গাছের মতো শূন্য হয়ে যায় তোমার পাপের আমলনামা আমার নবীর কথা সত্য না মিথ্যা আমার নবীর কথায় যে সন্দেহ করবে তার ঈমান আছে নি একেবারে এক সেকেন্ডের জন্য নয় চোখের পলক পড়তে যে সময় লাগে সেইটুকু নয় আমার নবীর প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ করলে সে যত বড় বুজুর্গ নামাজে হজ দানশীল হোক না কেন সে কখনোই মুমিন হতে পারবে না সারা জীবন যদি বলেন আল্লাহ আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আমার হাবিবকে কি ভালোবাসো তখন আপনি যখন বললেন না না তোমার হাবিবের প্রয়োজন নেই আল্লাহ বলবে ও বান্দা তোমার মতো বান্দারও আমার প্রয়োজন নেই তোমরা কেন বুঝো না লাউলা কালাম আজহার তোরা বুয়েতি আমি যদি আমার হাবিবকে না বানাইতাম সৃষ্টি না করতাম আমি প্রভুর প্রভুত্বের খবর তোমরা জানতা না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর বান্দা তোমরা জিকিরের ট্রেনিং প্রাণের নবীর কাছ থেকে নাও প্রাণের নবীকে ভালোবাসো মহব্বত করো ইজ্জত দাও ওখান থেকেই তোমরা ট্রেনিং নিতে পারবা নবীর আদর্শকে আপন করে নিতে পারলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ এই চাচা আপনি চেয়ারে আসেন এই তুমি আসো এটাতে আসেন 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 ওই যে ওনাকে ভদ্রলোককে বসতে দেন না আসেন আপনি আসেন এই আপনি এদিকে তাকান আপনি এখানে বসেন সহজ করে দিচ্ছি উনি বাচ্চা আছে তো উনি সাইডে বসো আসো ভাই এই পাশে আসো এটা হচ্ছে রাসূলের আদর্শ রাসূলের সুন্নাহ তুমি যখন বসবা তোমার ভাইকে বসতে দিবা তুমি যখন খাবে তোমার ভাইকে খেতে দিবে তুমি যখন আরাম করবে সে আরামের ভাগ তুমি তোমার ভাইকে দিবে তুমি যদি তোমার খাবার তোমার বেড তোমার আরামায়েশ সব কিছু থেকে ভাইকে ভাগ দিতে না পারো তুমি যত বড়ই মুফতি হও না কেন আল্লাহ রাসূল বলেছে তুমি মুমিন নও কারণ মুমিন হতে না পারলে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানাইনি বানিয়েছি মুমিনের জন্য সকল মুসলমান কিন্তু মুমিন নয় কিন্তু সকল মুমিন মুসলমান যেটা বলেন না কেন আমার কথা কি আপনারা সহজে বোঝেন মাঝে মাঝে একটু হার্ড হয়ে যায় না নাকি একেবারে ইজি ভেরি সিম্পল আলহামদুলিল্লাহ বলেন আরে আরে জোরে বিবেকবান হতে ইউনিভার্সিটিতে যেতে হয় না একটু প্রেমে পড়লেই ওকে কি প্রেম কিন্তু মানুষকে অনেক চালাক বানায় জানেন দেখবেন সারা বাড়ির মানুষ ঘুমায় প্রেমিক প্রেমিকা কৌশলে দেখা করে চলে আসছে মেয়ের মা বাবাও জানে না ছেলের মা বাবাও জানে না প্রেম পবিত্র প্রেম কি এতটাই পবিত্র আল্লাহ নিজেই তো প্রেম আল্লাহ কয় আমি প্রেমে পড়েছি আমার হাবিবকে বানাইছি আর হাবিবের প্রেমে আমি তোমাদেরকে বানাইছি আমার নবী বলেছেন আমার দিকে দেখান আমার নবী বলেছেন প্রফিট সে আমার নবী বলেছেন ও জাবির The very first thing Allah created was my light. Allah Rabbul Alamin sarvapratham ami nabir nur ke srishti koreche. Nabi bolechen I was a prophet when Adam was mixer of water and mud. Ami oi shomoy nabi jokhon Adam chilo kada matir majhe. Ki moja lage na? আমার নবীকে ছোট করে দেখবেন আপনি কোন নবী আপনার মতো আর নবী কয় কয়লাইয়াকুম মিসলি কে আছো হাত তোলো এটা হাত তুলতে তো সাহসে কারো কুলায় না ঠিক না আমরা এমন একজন নবীর উম্মত আমরা দুনিয়াতেও দামি পরকালেও দামি আখিরি নবীর উম্মত জান্নাতে যাওয়ার পরে অন্য নবীর জন্য জান্নাত বৈধ বলে ঘোষণা হবে তার আগে না কিন্তু আমরা তো অপবিত্র হয়ে যাচ্ছি কবরে দাড়ির স্টাইল ইহুদিদের স্টাইল চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল প্যান পরার স্টাইল ইহুদিদের স্টাইল পথ চলার স্টাইল ইহুদিদের স্টাইল দৃষ্টিভঙ্গি পুরো বেঈমান কাফেরদের দৃষ্টিভঙ্গি আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটিক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আল্লাহ কয় তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব আর তোমরা কও না না আল্লাহ তোমার জিকির করব কইতো তোমরা তো দেখছি না আমরা বেঈমান কাফেরদের জিকির করি কি আমি ভুল বলছি জিকির হলো স্মরণ জিকিরের সাধারণ অর্থ কি
স্মরণ করা জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। আল্লাহ কি কইছে? আল্লাহ কিন্তু বেঈমান কাফের মুশরিক মুনাফিককে ডাক দেয়নি, আল্লাহ ডাক দিয়েছে ঈমানদারদেরকে, কারণ ঈমানদারদের কান পর্যন্ত এই বাণী পৌঁছাবে, অন্য কারো কানে পৌঁছাবে না। এইজন্য আল্লাহ জানে, আল্লাহ ঈমানদারকে যেই কোন কাজেই দেখবেন আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছে। যেমন আমি যে আয়াত ধরেছি আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন ও বিলিভার্স সেভ ইয়োরসেলফ এন্ড ইয়োর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকে তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। এখানে ও কাকে ডাক দিয়েছে? ঈমানদারদেরকে। ও বন্ধু বুঝতে হবে, আল্লাহ বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। বলে হুজুর আমি তো দাঁড়িয়ে আছি। আবার বলতে পারেন হুজুর আমি তো বসে আছি। আবার বলতে পারেন আমি তো শুয়ে আছি, এখন কি করব? ও বন্ধু স্পেশালা দিয়ে দিয়েছেন, ও বন্ধু আমি আপনাদেরকে ট্রেনিংটা দিয়ে দেই, ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো, ওকুউদান বসে বসে মাওলার জিকির করো, ওয়ালা জুনুবিকুম শুয়ে শুয়ে মাওলার জিকির করো, তারপরেও জিকির বন্ধ করা যাবে না। যেমন আমি যদি আপনাদেরকে বলি বন্ধু আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, দাঁড়িয়ে নামাজ পড়তে হবে মাস্ট বি, যদি আপনি দাঁড়িয়ে না পড়তে পারেন তাহলে বসে বসে পড়বেন, বসে বসে যদি পড়তে সক্ষম না হন পশ্চিম দিকে ক্যাবলার দিকে পা গুলো দিয়ে শোয়ে শোয়ে নামাজ পড়তে হবে, তার মানে জিকির করতে হবে, এই জিকির ছাড়া যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। বলতে বন্ধুরে আমার, এবার আমার দিকে তাকান আপনারা, আরেকটা জিকির আছে, এই এদেরকে কন্ট্রোল করো, বেতন বেতন বেতন, এই জালি বেতন, এই আমার কাছে জালি বেতন, এদিকে মসজিদ মাদ্রাসা জালি বেত আসেনি, আমার জন্য চার পাঁচটা জালি বেত নিয়ে আসে, এদেরকে পিটানোর জন্য যাও, তাড়াতাড়ি একজন যাও, ঠান্ডা হয়ে যাবে আবার, হ্যাঁ একদম সাইলেন্ট হয়ে যাবে। বন্ধুরে আমার জালি বেত কিন্তু নিয়ে আসবা, আরেকবার কথা বললে কিন্তু আমি নাইমা ফিরা দেবো, ঠিক আছে নি? আপনারা সবাই মায়ের পক্ষে আছেন তো, ডিস্টার্ব করলে মারতে হবে না, যে ডিস্টার্ব করবে তারে মায়েরও দিব, সর্বশেষ আমরা তাবারকও দিব না, আর যে ভদ্রভাবে বসে বসে ওয়াজ শুনবে তাকে আমরা মারবো না, আদর করব এবং বেশি তাবারক দিয়ে দিব, ঠিক না? এখন এখন তোমরা সিদ্ধান্ত করো, তোমরা কি মাইর খাইবা, তাবারুক সারা বাড়ি যাইবা না তাবারুক নিয়ে যাবা, তাবারুক নিয়ে, ঠিক আছে তাবারুক দিমু, চুপ করে বসো, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা, আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস, কারণ যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় এটা হলো জিকিরের জলসা, যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটা হলো মাওলার জিকিরের জুলুস, যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে জিকির করার দরকার আছে নি? জিকির করলে কবরবাসীর কবর আজাব বন্ধ হয়ে যায়। আপনি দুনিয়া জিকির করলে আল্লাহ আল্লাহর জায়গা ফেরেশতাদেরকে নিয়ে আপনার জিকির করে, জিকির করলে অভাব দূর হয়ে যায়, ও বন্ধু সুস্থতা ফিরে পাওয়া যায়, জিকির করলে জীবনের ঘুণাগুলো জড়ে যায়, জিকির করলে হার্টের রোগ ভালো হয়ে যায়, কারণ চিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আরো জোরে কর না সুবহানাল্লাহ, আরো জোরে, আর একটু মহাপতে। তাহলে জিকিরের দরকার আছে না নাই? জিকির নিয়ে আর কোনো কথা বলবো না বন্ধু, আরো অনেক বলতে পারবো চাইলে। আমি আবার অন্যদিকে একটু যাইব, আমি যখন দরুদ পড়েছিলাম, আপনারা অনেকেই দরুদ পড়েন নাই, আমি দেখছি অনেকেই চুপ করেছিলেন, কারণ আপনারা মনে মনে ভাবতেছেন নবীর নামে দরুদ পড়লে লাভটা হবে কি। আপনাদেরকে বলে দেই, আমি আপনি যদি নবীজির পবিত্র কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারেন, দরুদ সালাম দিতে না পারেন, না দেন, নামাজের মতো গুরুত্বপূর্ণ আমল পর্যন্ত কবুল হবে না হুজুর, তাহলে কোথায় থাকবে আপনার আমল? আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত থাকবে, জোরে জোরে নাউজুবিল্লাহ।
আমি আপনাদেরকে শুরুটা করব এমন ভাবে ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলেছে নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও লাভটা হবে কি আল্লাহ বলেছেন আল্লাহ উই লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ বলেছেন তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে জোরে জোরে সুবহানাল্লাহ ইহুদিরা কি বেঈমানরা কি কইছে